হাই এভি ওয়ান ওয়েলকাম টু ফার্স্ট এক্সাম বাংলা দিস ইজ ইয়ার মেন্টার বিষ্ণু টুডে উই উইল ডিসকাস টুয়েলভ মে টোয়েন্টি টোয়েন্টি কারেন্ট অ্যাফেয়ার্স এই ভিডিওটি সম্পূর্ণ বাংলা ভাষায় হবে এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পিডিএফের লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্ককে ক্লিক করা মাত্রই আপনারা পিডিএফ প্রাপ্ত করতে পারেন এছাড়া আপনারা সমস্ত পিডিএফ টেলিগ্রাম চ্যানেল থেকেও প্রাপ্ত করতে পারেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে রয়েছে তো চলুন আজকে শুরু করা যাক বারোই মে দু হাজার কুড়ির কারেন্ট অ্যাফেয়ার্স প্রথম প্রশ্ন বর্তমানে ন্যাশনাল টেকনোলজি ডে কবে পালন করা হয় তো বর্তমানে ন্যাশনাল টেকনোলজি ডে পালন করা হয় এগারোই মে অর্থাৎ অপশান বি ইজ এ কারেক্ট আনসার এগারোই মে ন্যাশনাল টেকনোলজি ডে পালন করা হয় তো চলুন পিকচার দেখে নিয়ে যাক তো এটিকে ন্যাশনাল টেকনোলজি ডে হিসেবে পালন করা হয় তো ন্যাশনাল টেকনোলজি ডে মানে কেন তো কারণ এগারোই মে এগারোই মে রাজস্থানে পোখরানে অর্থাৎ এগারোই মে উনিশশো আটানব্বই সালে রাজস্থানের পোখরানে সেকেন্ড পরমাণু টেস্ট সফলপূর্বক সফলপূর্বক করা সফলপূর্বক করা হয় এর ফলে এই দিনটিকে মনে রাখার জন্য ন্যাশনাল টেকনোলজি ডে এগারোই মে হিসাবে পালন করা হয় তো উনিশশো সালে শক্তি নামে একটি অপারেশান যে পরমাণু অপারেশানটি হয়েছিল সেই অপারেশানটির নাম হচ্ছে শক্তি অপারেশান শক্তি এবং উনিশশো সালে এগারোই মে অপারেশান শক্তি স্টার্ট করা হয় তো এটি স্টার্ট করেছিল এই অপারেশন নিউক্লিয়ার ডিলে সায়েন্টিস্ট ছিল ডক্টর এপিজে আব্দুল কালাম এবং ডক্টর আর চিদাম্বরম এবং ফার্স্ট পরমাণু এবং ফার্স্ট পরমাণু পরমাণু টেস্ট করা হয়েছিল উনিশশো চুয়াত্তর সালে নাইনটিন ফোর্টি সেভেনে উনিশশো চুয়াত্তর সালে সরি উনিশশো চুয়াত্তর সালে ফার্স্ট পরমাণু টেস্ট করা হয়েছিল এবং এর অপারেশন নাম ছিল কোড নেম ছিল স্মাইলিং বুদ্ধা স্মাইলিং বুদ্ধা এবং এবার আপনারা দেখছেন যে ন্যাশনাল টেকনোলজিতে তো রয়েছে আবার একটি প্রশ্ন রইল যে ন্যাশনাল সায়েন্স ডে কবে পালন করা হয় তো ন্যাশনাল সায়েন্স ডে পালন করা হয় আঠাশে ফেব্রুয়ারি অর্থাৎ টোয়েন্টি এইট ফেব্রুয়ারি টোয়েন্টি এইট ফেব্রুয়ারি স্মাইল ওই টোয়েন্টি এইট ফেব্রুয়ারি ন্যাশনাল সায়েন্স ডে পালন করা হয় তো চলুন আগের প্রশ্নে যাওয়া যাক তো বর্তমানে আসা রিপোর্ট অনুযায়ী ভারতের সুন্দরবনে বাঘের সংখ্যা বাঘের সংখ্যা বেড়ে কতটা হয়েছে তো বর্তমানে সুন্দরবনে বাঘের সংখ্যা বেড়ে ছিয়ানব্বইটি হয়েছে অর্থাৎ অপশান সি ইজ এ কারেক্ট অ্যান্সার তো এর আগে সুন্দরবনে বাঘের সংখ্যা ছিল অষ্টআশিটি এবং এবং আটটি বাঘ বেড়ে গিয়ে এখন বাঘের সংখ্যা হয়েছে ছিয়ানব্বইটি তো এখানে একটি অপশান রয়েছে যে ভারত সুন্দরবন তো সুন্দরবনের নাম কী জন্য এসেছে বা কী থেকে নাম এসেছে সুন্দরবনের নাম এসেছে সুন্দরী গাছের জন্য কারণ সুন্দরবনে অনেক এক সুন্দরী গাছ রয়েছে তাই সুন্দরবনের নাম সুন্দরী গাছের জন্য নামকরণ রাখা হয় এবং সুন্দরবন হচ্ছে পৃথিবীর সব থেকে ডেল্টা এটি গঙ্গা ও ব্রহ্মপুত্র নদীর মিলনে একটি ডেল্টা তৈরি হয়েছে এবং সুন্দরবন হ্যাঁ সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার খুবই বিখ্যাত তো চলুন আগের প্রশ্নে যাওয়া যাক তো বর্তমানে ফেয়ার অফ গড বর্তমানে ফেয়ার অফ গড বর্তমানে ফেয়ার অফ গড পুস্তকটি লঞ্চ কে করেছে তো বর্তমানে ফেয়ার অব গড পুস্তকটি লঞ্চ করেছে ব্রহ্মদেবরা চন্দ্রবন্দন চন্দ্রবদন তো ব্রহ্মদেবরা চন্দ্রবদন ফেয়ার অফ গড লঞ্চ করেছে তো চলুন পিকচার দেখে নিয়ে যাক সেই বইটি তো এটি হচ্ছে সেই বই ফেয়ার অফ গড যেটি ব্রহ্মদেবরা চন্দ্রবদন লঞ্চ করেছিল তো চলুন আগের প্রশ্নে যাওয়া যাক তো বর্তমানে হরিশঙ্কর বাসুদেব হরিশঙ্কর বাসুদেব এর মৃত্যু হলো তিনি গেছিলেন তো হরিশঙ্কর বাসুদেব তিনি মৃত্যু হলো বর্তমানে তিনি ছিলেন একজন বিখ্যাত ইতিহাসকার তো চলুন পিকচার দেখে নিয়ে যাক হরিশঙ্কর বাসুদেবকে তো ইনি হচ্ছেন হরিশঙ্কর বাসুদেব হরিশঙ্কর বাসুদেব ইনি ছিলেন একজন বিখ্যাত ইতিহাসকার ইনি ইন্ডিয়ান ও রাশিয়ার রিলেশনের রিলেশনের অনেক ইনফরমেশন ছিল কিন্তু করোনা ভাইরাসের জন্য বর্তমানে তিনি মৃত্যুবরণ করেন তো চলুন আগের প্রশ্নে যাওয়া যাক বর্তমানে শ্রমিক এবং রোজকার মন্ত্রালয়ের শ্রমিক ব্যুরো এর মহানির্দেশক মহানির্দেশক পদে কাকে নিযুক্ত করা হয় তো শ্রমিক ব্যুরোর মহানির্দেশক হিসাবে নিযুক্ত করা হয় ডিপিএস নাগিকে ডিপিএস নাগি এন এ জি আই ডিপিএস নাগিকে বর্তমানে শ্রমিক ব্যুরো এর মহানির্দেশক হিসাবে নিযুক্ত করা হয় তো ইনি হচ্ছেন ডিপিএস নাগি তো চলুন তো শ্রমিক ব্যুরো এর কাজ কি তো শ্রমিক ও শ্রমিক ও রোজগার মন্ত্রী তো শ্রমিক ও শ্রমিকদের দেখাশোনা ও তাদের রোজগার কেমন হচ্ছে সেই বিষয়ে লক্ষ্য করার জন্য শ্রমিক ব্যুরো স্থাপিত করা হয়েছে এবং শ্রমিক ও রোজগার মন্ত্রীকে রয়েছে বর্তমানে তো শ্রমিক ও রোজগার মন্ত্রী রয়েছে বারেলির সংসদ সন্তোষ গাঙ্গার তো বারেলি সংসদ এমপি সন্তোষ গাঙ্গওয়ার শ্রমিক ও রোজগার মন্ত্রী হয়েছেন তো চলুন আগের প্রশ্নে যাওয়া যাক তো বর্তমানে ট্রাইফেড ট্রাই ট্রাইবাল এন্টারপ্রাইজ ট্রাইফেড ট্রাইবাল এন্টারপ্রাইজ উৎসাহ দেওয়ার জন্য কার সঙ্গে স্থাপন করে তো এটি স্থাপন করে আর্টস অফ লিভিংয়ের সঙ্গে তো অর্থাৎ অপশান এ ইজ্যান্সার তো ট্রাইফেড ট্রাইফেডের পুরো নাম কী ট্রাইফেডের নাম হচ্ছে ট্রিবিউয়াল আর আই বি ইউ টি আর আই বি এ এল ট্রাইবাল ট্রাইবাল কর্পোরেশন কোঅপারেশন কর্পোরেশন কর্পোরেশন मेकिंग मार्केटिंग मार्केटिंग डेवलपमेंट फेडरेशन ऑफ इंडिया एफ एफिडीई आर ए टी आई ओ एन ए फेडारेशन तो ट्राइफेडर प्रणाम हे टीफ ট্রাইফয়েডের পুরোনাম হচ্ছে ট্রাইবাল কোঅপারেশন মার্কেটিং ডেভেলপমেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া তো আপনারা ট্রাইফেডের পুরোনাম মনে রাখবেন ট্রাইবাল কোঅপারেশন মার্কেটিং ডেভেলপমেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া তো চলুন আগের প্রশ্নে যাওয়া যাক তো ট্রাইভেড ট্রাইভেট এটিকে তৈরি করা হয়েছিলো কেজন্য এটিকে জনজাতি উপকরণের মার্কেটিং করার জন্য এটি তৈরি করা হয়েছিল তো চলুন আগের প্রশ্নে যাওয়া যাক বর্তমানে কে আরোগ্য সঞ্জীবনী হেলথ ইন্স্যুরেন্স পলিসি লঞ্চ করে তো আরোগ্য সঞ্জীবনী হেলথ ইন্স্যুরেন্স পলিসি লঞ্চ করে এস বি আই জেনারেল ইন্স্যুরেন্স অর্থাৎ অপশান বি ইজ এ কারেক্ট আনসার এস বি আই জেনারেল ইন্স্যুরেন্স এস বি আই জেনারেল ইন্স্যুরেন্স আরোগ্য সঞ্জীবনী হেলথ ইন্স্যুরেন্স হেলথ ইন্স্যুরেন্স পলিসি লঞ্চ করে তো এটির কাজ কী তো এই এই পলিসির মাধ্যমে এক লাখ থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত হেলথ কে হেলথ কভার দেওয়া হবে হেলথ চিকিৎসা কভার বা ইন্স্যুরেন্স দেওয়া হবে তো চলুন আগের প্রশ্নে যাওয়া যাক তো বর্তমানে ইউএর তো চলুন এসবিআই এসবিআই সম্বন্ধে জেনে নেওয়া যাক তো এস বি হেড হচ্ছে এস বি হেড হচ্ছে রজনীশ কুমার তো চলুন আগের বসে নেওয়া যাক বর্তমানে ইউএন এবং তার সহায়ক এজেন্সি করোনা ভাইরাসের জন্য কত আরব ডলার জোগাড় করার কথা করার বৈশ্বিক কার্যক্রম শুরু করে তো ইউএন ও তার সহায়ক এজেন্সি করোনা ভাইরাসের জন্য সিক্স পয়েন্ট সেভেন মিলিয়ন ডলার আর্থিক সাহায্যের জন্য কথা ঘোষণা করেন তো চলুন ইউএন সম্বন্ধে জানা যাক তো ইউএন ইউএনের পুরো নাম হচ্ছে ইউনাইটেড ন্যাশন এবং ইউনিয়ন ডে ইউএন ডে কবে পালন করা হয় ইউএন ডে চব্বিশে অক্টোবর টোয়েন্টি ফোর অক্টোবর পালন করা হয় কারণ চব্বিশে অক্টোবর উনিশশো পঁয়তাল্লিশ সালে ইউএন স্থাপিত হয় এবং ইউএন এর প্রেসিডেন্ট হচ্ছে অ্যান্টোনিও গুটারাস এবং এর হেডকোয়ার্টার রয়েছে নিউ ইয়র্কে তো চলুন আগের প্রশ্নে যাওয়া যাক তো বর্তমানে এফআইএইচ প্রেসিডেন্ট নরেন্দ্র বার্ত্রা কার্যকল কত বছর পালন হয়েছে তো নরেন্দ্র বার্ত্রার কার্যকল কার্যক্রম কার্যক্রম এক বছর বাড়ানো হয়েছে তো কার্যকাল এক বছর বাড়ানো হয়েছে কারণ করোনা ভাইরাসের জন্য তাকে এক বছর আরও এক্সটেন্ড করে দেওয়া হয়েছে বাতে বাত্রাকে তো চলুন আগের প্রশ্নে যাওয়া যাক তো আগের প্রশ্নে যাওয়ার আগে আপনাদের বলে দিই আপনারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ আমরা এরকম প্রত্যেক দিন কারেন্ট অ্যাফেয়ার্স দিই এবং এবং নানান আজকে থেকে আমি ভাবছি একটা নতুন সিরিজ নিয়ে আসবো স্ট্যাটিক জিকে টাইগার রিজার্ভ কোথায় কি রয়েছে টেম্পল তারপর আর্ট অফ ডান্স কালচার ফোক ডান্স এই সব জিনিস একটি নতুন সিরিজ নিয়ে আসবে তো অবশ্যই আপনারা ওয়েটিং করুন কারণ ওয়েটিং করলে গেলে সেই সব জিনিস টাইপিং করতে আমাদের অনেক টাইম লাগে তাই আপনারা অবশ্যই ওয়েটিং করুন আপনাদেরকে ঠিক সময়ে দেওয়া হবে যথেষ্ট ভালো পরিমাণে এবং পিকচার সহ দেওয়া হবে পিকচারের সাহায্যে আপনাদের যেন মনে থাকে খুব সহজেই সেইভাবে দেওয়া হবে তো যদি আগে প্রশ্নে যাওয়া যায় বর্তমানে কোন দেশ মিশন সাগর শুরু করে তো বর্তমানে ভারত মিশন সাগর শুরু করে তো ভারত বর্তমানে মিশন সাগর শুরু করে তো মিশন সাগর এইটি এই মিশনের মাধ্যমে কি করা হবে তো এই মিশনটি কি মিশন সাগর এটি আইএনএস কেশারিকে ইন্ডিয়ান নেভি রেখেছে কারণ ভারত সরকার করোনা মহামারীর মধ্যে পূর্ব ভারত মহাসাগরের দেশকে সাহায্য করার জন্য এই মিশনটি চালু করে এটিতে পাঁচটি দেশকে সাহায্য করবে যেমন মালদ্বীপস মরিশাস মেটাগাস্কার, মালদ্বীপ মরিশিস মরিশাস মেটাগাস্কার ভেসেলস এবং ক্রোমোরাস কোমোরাস এইসব দেশকে এই পাঁচটি দেশকে হেল্প করে ভারত তো এদেরকে মেডিকেল এদেরকে এদেরকে এই মিশন সাগরের স্কিমে এদেরকে মেডিকেল জিনিস ও খাবারের জন্য খাবারের জন্য সাহায্য করবে ভারত সরকার তো মিশন সাগর সাগরের পুরোনাম হচ্ছে সিকিউরিটি অ্যান্ড গ্রোথ আর ইন দ্য রিজন মিশন সাগরের সাগরের পুরো নাম হচ্ছে সিকিউরিটি অ্যান্ড গ্রোথ আর ইন দ্য রিজন সিকিউরিটি অ্যান্ড গ্রোথ আর ইন দ্য রিজন এগুলো আপনারা লিখে নিন নোট ডাউন করে নিন আগের প্রশ্ন যাওয়া যাক বর্তমানে নাবার্ড চাষিদের জরুরি মন্দির জিনিসের ওপর নাবার্ড চাষিদের জরুরি জিনিসের মন্দির ওপর ঋণ দেওয়ার জন্য রাজ্য সরকার অর্থাৎ রাজ্য সরকার স্টেটের ব্যাঙ্ক এবং ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাঙ্কে কত টাকা দিয়েছে তো এটি টাকা দিয়েছে নাবার টাকা দিয়েছে এক বারো হাজার সাতশো সাতষট্টি বারো হাজার সাতশো সাতষট্টি কোটি টাকা বারো হাজার সাতশো সাতষট্টি কোটি টাকা দিয়েছে কোটি টাকা দিয়েছে তো নাবার্ড নাবার্ডের পুরো নাম হচ্ছে ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট রুরাল ডেভেলপমেন্ট তো নাবার্ড নাবার স্থাপিত কত সালে হয়েছিল নাবার্ড স্থাপিত হয়েছিল উনিশশো বিরাশি সালে নাইনটিন এইটি টু এর হেডকোয়ার্টার রয়েছে মুম্বাই এবং এর এর প্রেসিডেন্ট রয়েছে হর্ষ কুমার ভানওয়ালা হর্ষ কুমার হার্স এইচ এ আর এস এইচ হর্ষ কুমার কুমার ভান বিএইচ এন ভানালা হর্ষ কুমার ভানওয়ালা হর্ষ ভানওয়ালা তো চলুন আগের প্রশ্নে যাওয়া যাক কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী জনকল্যাণ জনকল্যাণ যোজনা শুরু করে তো মুখ্যমন্ত্রী জনকল্যাণ যোজনা শুরু করে বর্তমানে মুখ্যমন্ত্রী জনকল্যাণ সূচনা শুরু করে মধ্যপ্রদেশের সরকার অর্থাৎ অপশান সি ইজ এ ক্যেক্ট তো মধ্যপ্রদেশের সরকার মুখ্যমন্ত্রী জনকল্যাণ যোজনা শুরু করে তো মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশের ক্যাপিটাল হচ্ছে ভোপাল মধ্যপ্রদেশের সিএম হচ্ছে শিবরাজ সিং চৌহান এবং এর গভর্নর হচ্ছে লালজি টণ্ডন তো মুখ্যমন্ত্রী জনকল্যাণ যোজনা এটি কি তো এই স্কিমের মাধ্যমে গর্ভবতী মহিলাদের চার হাজার টাকা করে দেবে গর্ভবতী মহিলাদেরকে আগে চার হাজার টাকা করে দেবে এবং ডেলিভারি করার সময় বা ডেলিভারির পরে বারো হাজার টাকা করে দেবে মধ্যপ্রদেশের সরকার এবং এই স্কিমের মাধ্যমে অ্যাক্সি কোনো ব্যক্তি অ্যাক্সিডেন্ট হয়ে গেলে তাদেরকেও সেই স্কিমে টাকা দেওয়া হবে তো মধ্যপ্রদেশে কিছু ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্স বলে দেওয়া যাক মধ্যবয়সে কিছুদিন আগে জীবন অমৃত যোজনা শুরু করে এটিতে এই যোজনাটি কি এই যোজনার মাধ্যমে ত্রিকুট চুর একটি পঞ্চাশ গ্রামে পঞ্চাশ গ্রাম করে মধ্যপ্রদেশের সরকার একটি ইমিউনিটি সিস্টেম বাড়ানোর জন্য বিভিন্ন আয়ুর্বেদিক ওষুধ দিয়ে তৈরি একটি মিক্সচার দেওয়া হবে এবং মধ্যবয়সে কিছুদিন আগে জীবনশক্তি যোজনা লঞ্চ করে এতে মহিলাদেরকে একটি মাস্ক একটি মাস্ক বানাতে বা একটি মাস্ক প্রতি গভ গভর্নমেন্ট এগারো টাকা করে দেবে এবং পার ডে দুশোটি মাস্ক বানাতে হবে এবং মধ্যপ্রদেশে কিছুদিন আগে টপ প্যারেন্ট অ্যাপ লঞ্চ হয়েছিল এটি স্টুডেন্টদের জন্য স্টুডেন্টদের পড়াশোনার জন্য অনলাইনে পড়াশোনার জন্য এই অ্যাপটি লঞ্চ করা হয়েছিলো এবং কিছুদিন আগে রেডিও স্কুল নামে অ্যাপ অ্যাপটি লঞ্চ করে রেডিও স্কুল নামে একটি অ্যাপ লঞ্চ করে তো কিছুদিন আগে মধ্যপ্রদেশ সরকার সংকল্প যোজনা শুরু করে এতে বৃদ্ধ মানুষদের দেখাশোনা করার জন্য সংকল্প যোজনা শুরু করে এবং মধ্যপ্রদেশের উমারিয়া ডিস্ট্রিকে শুধুমাত্র ফার্স্ট সংকল্প যোজনা শুরু করা হয় বৃদ্ধ বৃদ্ধ মানুষদের বা বৃদ্ধ মানুষদের যা করোনা ভাইরাসের প্রতি আক্রান্ত না হয় তাদেরকে সেফলি করার জন্য এই সংকল্প বা যোজনাটি শুরু করা হয় তো চলুন আগের প্রশ্নে যাওয়া যাক তো বর্তমানে কোন কোম্পানি পৃথিবীর দ্বিতীয় সব থেকে সবথেকে বড় স্মার্ট ওয়াচ বিক্রেতা করে তো বর্তমানে বর্তমানে স্যামসাং কোম্পানি স্মার্ট ওয়াচ পৃথিবীর থেকে বড় সব থেকে বিক্রিটা বেশি বিক্রি করেছে স্মার্ট ওয়াচ স্যামসাং কোম্পানি তো স্যামসাং কোম্পানি প্রায় উনিশ লাখ উনিশ লাখ ইউনিট স্মার্ট ওয়াচ বিক্রি করেছে এবং ফার্স্টকে রয়েছে তো ফার্স্ট সেকেন্ড রয়েছে স্যামসাং এবং ফার্স্ট রয়েছে অ্যাপেল ফার্স্ট রয়েছে অ্যাপেল তো ফার্স্ট রয়েছে অ্যাপেল এবং অ্যাপেল সেভেন্টি সিক্স ল্যাখ সেভেন্টি সিক্স স্মার্ট ওয়াচ বিক্রি করেছে তো চলুন আগের প্রশ্নে যাওয়া যাক তো বৰ্তমানে গেলাক্সো স্মিথ কাইন গ্লাক্সকো স্মিথ কাইন কোম্পানী হিন্দুস্তান ইউনি লিভাৰকে নিজৰ কত শতাংশ ভাগ বিক্ৰী কৰে তো হিন্দুস্তান লিভাৰ গ্লাক্সো কোম্পানীৰ গ্লাক্স গেলাক্সো কোম্পানীৰ ফাইভ পইণ্ট ছেভেন পাৰ্চেণ্ট শ্বেয়াৰ কিনি নিছে তো ফাইভ পইণ্ট ছেভেন ছেভেন পাৰ্চেণ্ট শ্বেয়াৰ থ্ৰী পইণ্ট থ্ৰী ফাইভ বিলিয়ন ডলার টাকায় গ্লাক্সো কোম্পানিকে শেয়ার কিনেছে হিন্দুস্তান কোম্পানি অর্থাৎ হিন্দুস্তান কোম্পানি গ্লাক্সো কোম্পানির ফাইভ পয়েন্ট সেভেন পার্সেন্ট শেয়ার থ্রি পয়েন্ট থ্রি ফাইভ বিলিয়ন ডলার টাকায় কিনেছে তো চলুন আগের প্রশ্নে যাওয়া যাক তো আগের প্রশ্ন তো বর্তমানে কোন দেশের স্বাস্থ্যমন্ত্রী ফিরোজ উদ্দিন ফিরোজ ফিরোজ ফিরোজউদ্দিন ফিরোজ ফিরোজুদ্দিন ফিরোজ উদ্দিন ফিরোজ করোনা পজিটিভ পাওয়া গেছে তো বর্তমানে আফগানিস্তানে ফিরোজউদ্দিন ফিরোজ ফিরোজুদ্দিন ফিরোজের করোনা স্বাস্থ্যমন্ত্রী আফগানিস্তানের স্বাস্থ্যমন্ত্রী ফিরোজুদ্দিন ফিরোজের করোনা পজিটিভ পাওয়া গেছে তো আফগানিস্তান আফগানিস্তানের ক্যাপিটাল হচ্ছে কাবুল এবং আফগানিস্তানের কারেন্সি হচ্ছে আফগান আফগানি এবং আফগানিস্তানের প্রাইম মিনিস্টার হচ্ছে আশরাফ গানি তো একটি ইম্পর্টেন্ট প্রশ্ন চলে আসে যে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে ডিভাইডেড লাইন সেই বর্ডারটির নাম কী সেই বর্ডারটি বা ডিভাইডেড লাইনটির নাম হচ্ছে ডুরান লাইন যেমন ভারত ও বাংলাদেশের ভারত ও বাংলাদেশের মধ্যে রয়েছে পূর্বাচল লাইন ভারত ও চাইনার মধ্যে রয়েছে ম্যাকমোহন লাইন ভারত ও পাকিস্তানের মধ্যে রয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে রয়েছে রেড ক্লিপ লাইন ইন্ডিয়া ভারত ও শ্রীলঙ্কার মধ্যে রয়েছে পাকিস্তান ভারত ও মালদ্বীপের মধ্যে রয়েছে এইট ডিগ্রি চ্যানেল ডিগ্রি লোকাল ভাষায় ডিগ্রি ক্যান্ডু বলা হয় নর্থ কোরিয়া ও সাউথ কোরিয়ার মধ্যে রয়েছে থার্টি এইট ডিগ্রি প্যারালাল এবং নর্থ এবং আমেরিকা ও ক্যানাডার মধ্যে রয়েছে ফোর্টি নাইনথ প্যারালাল তো চলুন আজকের মতো এইটুকুই ভিডিও আপনাদের যদি ভালো থেকে লেগে থাকে তাহলে আপনারা আপনাদের স্টাডি রিলেটেড হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক গ্রুপে গ্রুপে শেয়ার করবেন এবং আমাদেরকে লাইক ও কমেন্ট করে মোটিভেশন বাড়ান আপনারা যত আমাদেরকে ভিউজ দেবেন সাবস্ক্রাইব করবেন এবং আপনারা আমাদেরকে যত সাপোর্ট করবেন আপনাদেরকে তত ভালো ভালো ইনফরমেটিভ ভিডিও দেওয়া হবে এবং এখানে অনেক রকম আস্তে আস্তে ম্যাথ 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 ও রিজনিং ক্লাসও স্টার্ট করা হবে তো প্লিজ আপনারা আমাদেরকে জুড়ে থাকুন আমাদেরকে হেল্প করুন তো আপনারা আমাদের এখান এই চ্যানেল থেকে অনেক কিছু পাবেন এবং খুব বিনামূল্যে বিনামূল্যেই পাবেন এবং আপনাদের যে কোনো ডাউট যদি থাকে তাহলে আপনারা আমাদের এই জিমেল অ্যাকাউন্ট ফার্স্ট এক্সাম অনেস্টি আট জিমেল ডট কমে পাঠাতে পারেন উইদাউট হেজিটেশনে উইদাউট হেজিটেশনে আপনারা এখানে পাঠাতে পারেন এছাড়া আমাদের একটি টেলিগ্রাম চ্যানেল রয়েছে ফার্স্ট এক্সাম বাংলা এই ফার্স্ট এক্সাম বাংলা চ্যানেলটিকে সরি এটি একটি ফেসবুক পেজ এই পেজে অনেক হিন্দু নিউজ পেপার দেওয়া হয় এবং আরও বিভিন্ন কুইজ এবং এই পেজে সিডিএসের এক্সাম পেপার এক্সাম পেপার আপলোড করে দেওয়া হয়েছে এবং প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপার আপলোড করা হয় তো সিডিএসের এক্সাম পেপার এই ফেসবুক পেজে আপলোড করা দিয়ে দেওয়া হয়েছে তো আপনারা সেই পেজে গিয়ে সেই সিডিএসএ এক্সাম পেপারটি কালেক্ট করুন তো চলুন আজকের মতন এইটুকুই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং স্টেট ইউন স্টে শেয়ার থ্যাংক ইউ সো মাচ গাইজ